আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো ও সুস্থ আছেন আল্লাহর রহমতে। আমিও ভালো আছি আপনাদের দোয়ায় ও বরকতে। ভিডিওর থাম্বনেল ও টাইটেল দেখে বুঝে গেছেন কোন ধরনের ভিডিও হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা 21 ফেব্রুয়ারি পোস্টার ডিজাইন খুব সহজে বানাতে পারবেন। পিএলপি ফাইল একদম ফ্রি। এই পিএলপি ফাইলে ডাউনলোড করার জন্য আপনাদের শুধু 4 সংখ্যার একটি পাসওয়ার্ড প্রয়োজন হবে। এই পাসওয়ার্ডটি আমি ভিডিওর মাঝে মাঝে স্ক্রিনে দিয়ে দিব, সেখান থেকে আপনি সংগ্রহ করে পাসওয়ার্ডটি সংগ্রহ করার পরে আপনি চলে যাবেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে। ভিডিও ডিসক্রিপশন বক্সে যাওয়ার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই এর লাল কালারের এই লেখাটার উপর ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন। তারপরে একটা এই পাশের নোটিফিকেশনটা ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন। অল সিলেক্ট করবেন এই কারণেই, এর থেকে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করি আমি আপনি সবার আগে পাওয়ার জন্য। তারপরে একটা লাইক করে দিবেন। লাইক করার পরে আপনি একটি কমেন্ট করতে পারেন, সুন্দর একটি কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। তারপর ডিসক্রিপশন বক্সে যাওয়ার জন্য যে এখানে টাইটেলের উপর ক্লিক করবেন। টাইটেলের উপর ক্লিক করার পরে এই যে এখানে লেখা থাকবে পিএলপি ফাইল, এই ফাইলের উপর ক্লিক করলে আপনার এই যে এরকম ক্লিক করবেন, লিঙ্কের উপর ক্লিক করবেন। লিঙ্কের উপর ক্লিক করার পরে একটু লোডে নিতে আছে। এই যে এরকম আসবে, এরকম আসলে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটি, যে পাসওয়ার্ডটি আপনি ভিডিওর মাঝামাঝি দিয়ে পাসওয়ার্ডটি সংগ্রহ করবেন। আগে ভিডিওটা দেখে নেবেন, দেখে তারপরে দিয়ে আপনি পাসওয়ার্ডটি নিয়ে মুখস্থ করে পাসওয়ার্ডটি যেখানে লিখে দিয়ে এই সাবমিটে ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনাদের এরপরে পিএলপি ফাইলে এখানে ডাউনলোডে অপশন ডাউনলোড করে নেবেন। সবাই আশা করি পারবেন, ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনি এখান থেকে ব্যাগে চলে যাবেন। চলে যাওয়ার পরে আপনাদের পোস্টার বানানোর জন্য আপনাদের একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। ফটোর যে ফটো দিয়ে পোস্টার বানাবেন, ওই ফটোটি রিমুভ করার জন্য ব্যাকগ্রাউন্ড এই যে ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এই যেখানে আপনি সার্চ বারে লিখতে হবে রিমুভ পিজি, আমি লিখে দিতেছি আপনি ভালো করে লিখে নেন। আর এই যে এই লেখাটি দেখতে হবে রিমুভ পিজি, লেখলে হবে, আপলোড লেখা দরকার নেই। লেখার পরে যেখানে গোতে ক্লিক করে দেবেন। শুধু এটা ফ্রিতে করতে পারেন, কোনো সমস্যা নাই, কোনো 1 মিনিট লাগে না। তারপরে যে আপলোড ইমেজ এখানে ক্লিক করে দেবেন। তারপরে যে ফটোটি আপনি পোস্টার বানাতে চান ওই ফটোটি এখানে সিলেক্ট করবেন। এখানে ফটোটি না আসলে যে এখানে এই অপশনে ক্লিক করবেন, এই অপশনে ক্লিক করে আর এখানে আসলে ভালোই। তারপরে এই যে এখানে যে ফটোটি আপনি নেবেন, আমি এই ফটোটি নিব, এই ফটোর উপরে একটা ক্লিক করে দিব। টিক মারে হলে এই যে ডানে ক্লিক করবেন। মাত্র দেখবেন একবারে ব্যাকগ্রাউন্ড রিমুভ, এই দেখতে পাচ্ছেন একবারে ব্যাকগ্রাউন্ড রিমুভ, কোনো কিছু করা লাগে না। তারপরে যে ডাউনলোড, এই ডাউনলোডে ক্লিক করে দিবেন। আবারও ডাউনলোড, মানে ডাউনলোড হয়ে গেছে। এখানে আর কাজ নেই, আপনি চলে যাবেন ফোনের একটি অ্যাপসটি তো সবার ফোনে থাকে, না থাকলে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। আর অথবা প্লে স্টোরে যেয়ে লিখবেন পিক্সেল ল্যাব, এই অ্যাপসটিও আপনি ইনস্টল করে ওপেন করবেন। ওপেনে ক্লিক ওপেন করুন। ওপেন করলে যে এরকম আসবে, এরকম আসলে দেখেন থ্রি ডটে ক্লিক করে যে ওপেন পিএলপি ফাইল, এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে আসবেন, আপনি আগে তো সেভ করা থাকলে এখানে আসবে। তারপরে যেখানে পিএলপি এখানে ক্লিক করলে যে এখানে আপনি যে ফাইলটি ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে যেখানে
লেখা থাকবো, আমি লিখিয়ে দিয়েছি 21 ফেব্রুয়ারি পোস্টার ডিজাইন। এই অপশনে ক্লিক করলে টাচ করলে আবার ওপেন অ্যান্ড অ্যাড এখানে ক্লিক করবেন, তারপরে দিয়ে আবার এই মোবাইলের ব্যাক বাটনে বেরিয়ে যাবেন। এই যে এরকম আসবে, এরকম আসলে আপনার মনের মতো করে সাজিয়ে নেবেন, কী পাল্টাইতে চান, ছবি অথবা নাম যে কোনো পাল্টানোর জন্য যেখানে লেয়ার হয়ে ক্লিক করবেন। এই ছবি পাল্টানোর জন্য এই যে এই ছবিটা আমার, এই ছবিটা এখানে ডিলিট আইকনে ক্লিক করে ডিলিট করে দেবেন। আবার লেয়ারে ক্লিক করে আবার এই যে এখানে এই ফেলাস আইকনে ক্লিক করবেন। ফেলাস আইকনে ক্লিক করার পরে যে এখানে ফ্রম গ্যালারি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আবার এই থ্রি ডটে ক্লিক করে নিচে আসলে দেখবেন যে গ্যালারি, গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারিতে ক্লিক করে যে ফটোটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন, এই যে এই ফটোটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, এই ফটোটি সিলেক্ট করে দিয়ে এখানে টিক মার দিয়ে দিবেন। তারপর আপনি বড়ো ছোটো করে নেবেন, এই যেখানে ধরে দেখতে পাচ্ছেন ছবিটি এখন উল্টো হয়ে রয়েছে। তারপর যে রুট করার জন্য যে এখানে এই অপশনটি ক্লিক করবেন, এই অপশনে ক্লিক করে একটু বাম দিকে ডান দিকে সোভ করে দেখতে পাচ্ছেন যে এখানে রুটেট যেখানে ক্লিক করলে যে এর নিচের অপশনটা টেনে এইভাবে বসিয়ে নেবেন। এইভাবে বসিয়ে নেওয়ার পরে তারপরে এই ছবিটা দেখতে পাচ্ছেন উপরে এখন মিলতেছে না, তো আবার এই লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পরে এই ছবিটা যে এখানে ডট ডট দেখতে আসেন এখানে সেফে ধরে এই যে লেখাটা এখানে বসিয়ে দিবেন, এখানে বসিয়ে দিবেন। এখানে বসিয়ে দেওয়ার পরে আবার লেয়ারে এই দেখতে পাচ্ছেন ছবি এখন মিলে গেছে, কোনো সমস্যা হয় না। তারপরে এই যে নাম পাল্টানোর জন্য আবার লেয়ারে ক্লিক করবেন, এই যে এখানে নাম এই যে টালা লকটা সরিয়ে নেবেন। তারপরে যেখানে কলম এখানে ক্লিক করে আবারও কলম এখানে ক্লিক করে এই যে আপনার যেই নাম যা নাম তা লিখ দিয়ে ওকেতে ক্লিক করবেন। আপনি যা কিছু লিখতে পারেন সমস্যা নাই, লিখে ওকেতে ক্লিক করলে আবারও লেয়ারে ক্লিক করবেন, এখানে নাম বসে যাবে অটোমেটিকই। তারপর আপনি যদি চান এখানে আরও অনেক কিছু লেয়ার অ্যাড করতে পারেন, যে কারো ছবি অ্যাড করতে পারেন করে দিবেন। আমি কোনো রাজনৈতিক পোস্টার বানি নেই, আপনি রাজনৈতিক পোস্টার বানানোর জন্য এখানে নেতাদের ছবি দিতে পারেন, নেত্রীদের ছবি দিতে পারেন। তারপর ছবিটি করার পরে আপনি সেভ করবেন, সেভ করার জন্য ফোনে এই যে এখানে এই অপশনে ক্লিক করবেন। তারপর দিয়ে যে এখানে সেভ এস গ্যালার ইমেজ এখানে ক্লিক করে দিবেন। তারপরে দিয়ে এখানে এই অপশনটা ক্লিক করে এই যে উপরের ডাটিয়ে দিবেন, দিয়ে এই যে এখানে সেভ টু গ্যালারি এখানে দিলেই ছবিটি সেভ হয়ে যাইতেছে, সেভ হয়ে গেছে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না। আর হ্যাঁ, আপনি যদি এখনও যদি আমার চ্যানেলে ভিডিও যদি লাইক না করেন তাড়াতাড়ি লাইক করে দেন, আর ভালো ভালো কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কোন ধরনের ভিডিও চাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।